ওয়েলকাম টু ইলেকট্রিক সার্কিট ইউটিউব চ্যানেল। সামনে যে মেশিনটি দেখছো এটা একটা 12 ভোল্টে চলবে, তো এটা ফোর হুইলারের জন্য করা হয়েছে, গাড়ির জন্য। তো গাড়ির জন্য, অটোর জন্য কিংবা লরির জন্য অ্যাম্প্লিফায়ার এখানে বানানো হয়। তো দেখতে খুবই ছোটো, এটা ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে যাবে, সেভাবেই কাটিংটা আছে এটার। ড্যাশবোর্ডে যে কাটিং থাকে গাড়ির মধ্যে, তো সেখানে লেগে যাবে এটা ডাইরেক্ট। তো এখানে পাওয়ার সুইচ, এলইডি ইন্ডিকেটার, বেস, টোন, ভলিউম আর কিছু নেই, যেহেতু এটা বড় ভোল্টের মেশিনে ট্রান্সফর্মার থাকে না, তাই ট্রান্সফর্মার নেই, শুধু অ্যাম্প্লিফায়ার, ভেজিটেবল বোর্ড। এখান থেকে মেন তার এবং দুটো স্পিকারের আউটপুট তার, এই বক্সগুলো লোড দেওয়া আছে আইবা। তো দেখাচ্ছি ভিতরটা, এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার বোর্ড, ট্রানজিস্টার, ভেজিটেবল বোর্ড। তো এই হচ্ছে টোটাল। তো চলো তোমাদেরকে সাউন্ডটা শোনাই, আর কারো যদি লাগে যোগাযোগ করে নিও, নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আমার ঠিকানা হচ্ছে হরিপাল স্টেশন থেকে 2 কিলোমিটার দূর জামাইবাটি। সব রকম চিপ ডেক, প্রেশার ডেক, ক্রস ওভার সব রকমই বানানো হয়। সাউন্ড ফাটাফাটি, না শুনলে বুঝতে পারবে না, যেহেতু এটা গাড়ির মধ্যে বাজবে আরও ডেঞ্জারাসভাবে বাজবে। তো ভিডিও লম্বা করছি না, কারো লাগলে যোগাযোগ করে নিও, নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর যারা এখনো অবধি ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।